যার উপর কুরবানি করা ওয়াজিব, সে যদি কুরবানির দিনসমূহে কোনো কারণে কুরবানি না করতে পারে, তাহলে তার জন্য কুরবানির পরে পরে কুরবানির দিনসমূহের পরে অর্থাৎ 12 জিলহজের পরে তাকে একটি ছাগল বা এর সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। এবং যদি সে কুরবানির জন্য পশু আগে ক্রয় করে ফেলেছিল কিন্তু নির্ধারিত দিনসমূহে সে কোনো কারণে কুরবানির পশু জবাই করতে পারেনি, তাহলেও তাকে 12 জিলহজের পরে তাকে ওই কুরবানির জন্তুটি সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে।